মুর্শিদাবাদের ভগবান গোলায় পাচারের আগেই উদ্ধার সোনার বিস্কুট। ভারত বাংলাদেশ সীমান্তে 9টি সোনার বিস্কুট উদ্ধার করল বিসিপিইউ। ভাগীরথী সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার এক। কাটোয়ায় যুবককে পিটিয়ে খুন, সরস্বতী পুজোর রাতে মত্ত যুবকদের তাণ্ডবের প্রতিবাদ করায় বেধড়ক মার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় পার্থ ঘোষকে। আজ সকালে বর্ধমান মেডিকেল কলেজে মৃত্যু হয় তার। ঘটনায় জড়িত থাকার অভিযোগে 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরেও ফের বিস্ফোরক মদন। ফেসবুকে সুব্রত বক্সী লিখেছেন, মমতা ছাড়া কারো ছবি নয়, মমতা ছাড়া আর কারো ছবি থাকবে না কেন? যারা যুব তৃণমূল করে তারা তো অভিষেকের ছবি দেবেই, ঠিক কি বলেছেন মদন মিত্র? আসুন শুনে নেওয়া যাক। আমি দেখলাম একটা ফেসবুকে যে সুব্রত বক্সী বা কারোর লেখা আমি পড়িওনি, আমি পাইনি, ফেসবুকে দেখলাম মমতা ছাড়া ছবি দেওয়া যাবে না কেন? যারা যুব কংগ্রেস করে তৃণমূল তারা ছবি থেকে ছবি তো দেবে। আরে হাল ছেড়ে দে, ওরে হাল ছেড়ে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। প্রতি মুহূর্তে তো চেঞ্জ হচ্ছে না, এই আছি এই নেই, আমি যেন পাখি মেলি পাকনা, নিষেধের বাধা নেই, এই নেই শূন্য নেই, সব সীমা ছাড়িয়েই থাকে না, সেই জন্য এখন একটু ফেসবুকটা করতে হচ্ছে। আমি যখন আমি ফ্রি পাই সময় আর কি, আমি একটু শেলি কিডস বায়রন বা রবীন্দ্রনাথ শরৎচন্দ্র পড়ি, সেই সময়টা আমি সৌগত রায় পড়ি না, আমি বলতে পারবো না উনি কি বলেছেন। আমার তো অভিষেকের মুখটা খুব ভাল লাগে, আমার তো কিরকম সুন্দর মিষ্টি মিষ্টি বাচ্চা লাগে, আর কার ভাল লাগে আমি কি করবো? হ্যাঁ, এই দলে মমতাজির পরে অভিষেকের মুখ ছাড়া আত্মকর মুখ আমার ওরা কত ভালো লাগে না, কেউ গোটা কেউ মোটা কেউ ছোটা কেউ সরু। সোমবার পর্যন্ত পিছলো হিজাব মামলার শুনানি। সোমবার কলেজ খোলার বিষয়ে রায় দেবে কর্ণাটক হাইকোর্ট, কিন্তু কোনো পড়ুয়া ধর্মীয় পোশাক নিয়ে জোর করতে পারবেন না, কারণ মামলা এখনো আদালতে বিচারাধীন, মন্তব্য কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতির।